নমস্কার বন্ধুরা, কেমন আছে? ভালো আছি, সুস্থ আছি, আর বাড়িতে এখন আছি। আর এখন আমাদের বাড়িতে আমাদের একদম মানে বাড়ি সবাই চলে এসে, বাড়ি বলতে ভাই আর ভাইয়ের বউ এসে ঘুরতে। অনেকদিন পরে এলো, গত বছর পূজোতে এসেছিল, আর এই বছর পরে এলো, এক বছর পরে এসেছে। এক বছর বেশি হয়ে গেল, খুব আনন্দ করছি আমরা। হ্যাঁ, তো আজকে ভাই বলছে একটু বিরিয়ানি খাবে, আমাদের একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, আর ব্যারাকপুর মানেই তো বিরিয়ানি শহর। বিরিয়ানি শহর, তো ভাইকে এলো, বিরিয়ানি যদি না খেয়ে গেল তাহলে আর কি হলো? কি হলো? তো ভাইকে জিজ্ঞেস করি কোথাকার বিরিয়ানি খাবে। তো ভাই বল, আজকে কোথাকার বিরিয়ানি খাওয়া যেতে পারে? ব্যারাকপুর মানে তো বিরিয়ানি শহর। আমি অতটা সেদ্ধ ভাত হচ্ছে, ঠিক আছে মলি? তাহলে দীপাপির সামনে চলে আসলাম আমি আর ভাই, আসলাম ভাই দাঁড়িয়ে আছে দেখুন, আর এখনই দেখুন রীতিমতো এখন তো বেশি ভালো আমার জিনিস, প্রায় দেড়টা মতো বাজে, ভাই এখন লাইন পড়ে গেছে, গিয়ে বলবো এখন। তার আগে একটুখানি আপনাদেরকে ফ্যাক্টরিটা ঘুরিয়ে নিয়ে আসি, দেখি ফ্যাক্টরিতে কীভাবে কী বিরিয়ানি তৈরি হচ্ছে, তারপরে বিরিয়ানি নিয়ে নেবো এবং বাড়ি যাবো, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে এনজয় করবো। তো চলুন আগে আপনাদেরকে বিরিয়ানির ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাই। পেঁয়াজ ভাজা হচ্ছে, একদম ফার্স্ট টাইমিং হচ্ছে, একদম সকাল, মানে এটা একবার হয়ে গেছে তাই তো সাহেব? একবার তো হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম হচ্ছে তাই তো সাহেব? সাহেব হচ্ছে এখানকার মেন বস, এই কিচেনের বস সাহেব, সাহেবের আন্ডারে সব কিছু হয় এখানে। আর অলরেডি যারা আমার ডিবাপির কিচেনে দেখেনি তারা তো জানেন, আপনাদের যাই ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, দেখে নিতে পারেন, যেটা সুরুই সাহা চ্যানেলে অলরেডি আছে, ওখানে ডিবাপির বিরিয়ানি কীভাবে তৈরি হয় এ টু জেড দেখানো আছে। এখানকার কিচেনে স্টাফদের সঙ্গে আমার বিশাল অন্তরঙ্গ হয়ে গেছে এখানে এসে এসে। এটা জল গরম হচ্ছে দাদু সাহেব, চালগুলোকে ভিজিয়ে রাখা আছে, যেটা অলরেডি 40-45 মিনিট মিনিমাম ভেজানো থাকে। দেখো এই হচ্ছে বিরিয়ানির মাংসের সাইজ, একটা প্রায় 200 গ্রামের আশেপাশে তো আছেই, ফুল রেওয়াজি, পুরো রেওয়াজি মানে পুরো চর্বি একদম, দেখুন এক একটা দেখুন পুরো চর্বি, দেখুন পুরো একদম রেওয়াজি যেটাকে বলে, মানে সেই লেভেলে। আর এখনই দেখুন প্রায় 70-80% বয়েল হয়ে গেছে, শুধু এর মধ্যে দিয়ে দমে দিলে পরে একদম 100% হয়ে যাবে। আলু দেখো এরকম বয়েলড হয়ে গেছে, যেটা প্রায় হাতে দিলে বোঝা যাচ্ছে অনেকটাই বয়েলড হয়ে গেছে, মানে প্রায় 70-80% বয়েলড হয়ে গেছে, কী বলো? মানে এরপরে শুধুমাত্র দমে দিলে একদম সে তুলতুলে ব্যাপার চলে আসবে। এই তো সেই পেঁয়াজের রং, দেখুন এর মধ্যে পেঁয়াজ থেকে শুরু করে, পেঁয়াজ তো ছিল, পেঁয়াজ ভাজা, তাছাড়াও শুকনো লঙ্কার গুঁড়ো আছে, লবণ আছে, চর্বিটা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি চর্বিগুলো ভাসছে দেখতে পাচ্ছি, আদা রসুনের রসও আছে এর মধ্যে। এই হলো ডিবাপির বিরিয়ানি তৈরি ফ্যাক্টরি, আমি আবার পরে দেখানোর চেষ্টা করছি। আলু চলছে, এই ভাইটাকে তো আমি ছোটোবেলা থেকে দেখছি, কতদিন ধরে দেখছি, এখন বড় হয়ে গেল কি না বলো? হ্যাঁ, 2-2.5 বছর হয়ে গেল। আমার তো সেই মানে বহুদিন ধরে এখানে বিরিয়ানি খাওয়ার অভ্যাস, তারপরে ভিডিও করাও আছে। কেমন আছো বলো? ঠিক আছো? আমার সাথে আছে দি বিরিয়ানির দোকানের যিনি মালকিন, মানে যাদের পরিশ্রমে আজকে দোকানটা এত সুন্দর এবং এত মানুষের কাছে মনমুগ্ধকর হয়ে উঠেছে, তার সাথে আছেন ডলিদি আছেন। তো ডলিদি নমস্কার। তো ডলিদি, এই যে দি বাপির নামটা কেন, এটা একটু বুঝিয়ে যদি বলেন। দি বাপির নামটা অ্যাকচুয়ালি মানে
জল লিখতো, পুরো নামটা আমরা দিইনি বলে ওই জন্য আমার অর্ধেক নামটা দিয়ে অর্ধেক আমার হাজব্যান্ডের নামটা দিয়ে। আচ্ছা, যেটা দিয়েছে ফার্স্ট অক্ষরটা আমার নামে আর আমার হাজব্যান্ডটা দিয়েছে বাপি। আচ্ছা দলিদি, আপনাদের শুনেছি দেখুন মাংসের পিসটা অনেক বড় দেয়, এটা আমি আগেও দেখিয়েছি অনেক, এটা কি করে দিতে পারে? অ্যাকচুয়ালি আমাদের নিজেদের মিক্সআপ আছে, মিক্সআপ আছে, আমাদের নিজেদের মিক্সআপ আছে। তো অ্যাকচুয়ালি আমাদের ধরুন বাপিরা হয়তো কোনো সময় একদিন হয়তো 10 কেজি পুরো মাল করে পাচ্ছে, কোনো সময় 15 কেজি মাল পাচ্ছে, একই লটে আমাদের মাল কাটা। মানে একই রকম ভাবে খাসিগুলো কাটেন, আসলে কি হয় কেটে 10 কেজি 10 কেজি 10 কেজি, বয়লটা তো একভাবে সিদ্ধ হয় একদম একদম, না যে কোনটা 5 কেজি কোনটা 10 কেজি, আমাদের এক লটের মালকা নিয়ে যে খাসির দোকান সেখান থেকে কেউ মানে পারবে না করতে, সেটাই এটা একটা সুবিধাটা পান। আর মোটামুটি এখন তো আপনাদের নাম মোটামুটি দূর বাংলার কোণে কোণে পৌঁছে গেছে, সেটা আমাদের কাস্টমারদের আমরা জীবনে অ্যাড করি না, না সেটা জানি কিন্তু আসে, বাট আমাদের কাস্টমাররাই কাস্টমারদের অনেক ছোট থেকে এই জায়গাটা এসেছি জানি, ছোট থেকে আমরা এসেছি এখন, আর ছোট থেকে কোয়ালিটি মেনটেন করেছে আজও মেনটেন করেছে, আর নিট অ্যান্ড ক্লিন একদম ডিসিপ্লিন, ঠিক অলওয়েজ ডিসিপ্লিন অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন, ঠিক মানে একটা কাঁচা লঙ্কা আমাদের টেবিলে ওটা ধোয়া থাকে, ঠিক ঠিক আছে দিদি দেখি এবার আপনাদের বিরিয়ানি টেস্ট করি, ঠিক আছে আমার দর্শককে জানাই কীরকম, ওকে থ্যাংক ইউ। তো দেখলেন দিদি বাপি বিরিয়ানি যদি মালকিন ডলি দিয়া ছিলেন, এবার দেখি বিরিয়ানিগুলো নেই দেখি আমার টেস্ট করে দেখাবো আপনাদের। ও চালগুলো একদম খাড়া খাড়া হয়ে আছে, দিবাবি থেকে এত ভিড় ছিল আর এত কিছু মানে লোকজন ছিল, একটু দেখাতে হলে যে একটু দেরি হয়ে গেল। 2 প্লেট মটন বিরিয়ানি নিয়েছি, 1 প্লেট আলু বিরিয়ানি নিয়েছি আর 1টা চিকেন চাপ নিয়েছি, কারণ বাড়িতে ওরা বেশ করে আমার বউ কিন্তু একদমই মটন খায় না, ওর জন্য আলু বিরিয়ানি আর 1টা চিকেন চাপ নিয়েছি আর 2 প্লেট মটন বিরিয়ানি। চলুন দাম টাম সব ঘরে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি, চলুন। হ্যাঁ নিয়ে আসলাম বিরিয়ানি, প্যারি মাম্মাটা আমাকে আদরই করছে, আমার শোনা মানে এটা এই জন্য। হ্যাঁ মামা, ডিবাপির বিরিয়ানি নিয়ে এসেছি, তো ডিবাপির বিরিয়ানি গুলো দেখি কোনটা কি আছে। আচ্ছা এটার মধ্যে এক্সট্রা মটন নিয়েছিলাম একটা, মানে খাসি মাংস আছে একটা আলু আছে, এটা মনে হচ্ছে মটন বিরিয়ানি, দেখি একটু ঢেলে দেখি। হচ্ছে মটন পিস, রাইসের পরিমাণটা দেখুন কতটা দেয় রাইস, আর একটা বড় একটা আলু আছে, রাইসের পরিমাণ একজনের জন্য যথেষ্ট। এটা দেখুন ডিবাপি বিরিয়ানির চিকেন চাপ, চিকেন চাপের প্যাকেটটা তো বেশ জবরদস্ত হয়েছে। মাম্মা দেখা মাম্মা চলে এসেছে, আমার চিকেন চাপ দেখেছো, এই দেখো চিকেন চাপ টেন টেন টেন। এবার দেখি স্যালাড কি দিয়েছে দেখি একটুখানি, 3টে চাটনি দিয়েছে আর স্যালাড দিয়েছে বেশ কয়েকটা,
আমি বাড়ছি আর মাম্মা আমাকে টুপি পরাচ্ছে, মাম্মা টুপি পরিয়ে দিয়েছে, হ্যাঁ যা পড়ে গেল। এই দেখুন চাটনি গুলো দিয়েছে, মাম্মা এদিকে আমাকে টুপি পরাচ্ছে। শুধু আমরা কতদিন পরে কোনো বিরিয়ানি দিবাফি বিরিয়ানি খাচ্ছি জানে? হ্যাঁ বছর হয়ে গেল। হ্যাঁ তুমি খেয়েছো, আমার বছর হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি খাইনি, বহু দিন তাই খেলাম বলো, আমার তো এক বছর হয়ে গেছে। একেবারে মশলা যুক্ত, তেল মশলা যুক্ত, হাতে দেখুন একটুখানি হালকা হালকা তেল লেগে আসছে, ডালটাও মনে হচ্ছে হতে পারে। তার সাথে মাটনের পিসটা দেখুন, এটা বড় সরাটার মাটন দেয়, আর এখানে একটা করে আলু হাফ আলু দেয়, যেটা আপনাকে আমি দেখালাম যে কিভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ আর মাম্মা আমার এই যে চলে আসলো, মাম্মা খাবে একটু একটু করে, সঙ্গে দেখুন চাটনি। এই কিন্তু গ্রিন চাটনি, যেটা পুদিনা পাতা, ধনে পাতা, আদা, রসুন, লঙ্কা দিয়ে কিন্তু বানানো হয় এটা। আর এখানে দেখুন আছে পেঁয়াজ আর শশা, এই হচ্ছে টোটাল এখানকার অ্যারেঞ্জমেন্ট। আমরা সবাই মিলে খেতে বসে গেছি, আলু খাবে মাম্মা, মাম্মার আমি বসে পড়েছি, মাম্মা আলু খাচ্ছে, রাইস খাচ্ছে না, একটু আলু খায়। হ্যাঁ মাম্মা বিরিয়ানি আলু খুব ভালোবাসে, আমি এবার একটু রাইসটা খেয়ে দেখি কিরকম। ডিবাপের বিরিয়ানি সত্যি সেই লেভেলের বিরিয়ানি। মলি তুমি তো খাচ্ছ, কেমন লাগছে বলো? তুমি তো প্রথমবার খাচ্ছ না, কেমন লাগছে? আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, আমি এয়ারপোর্ট থেকে যদি আসি এখানে তো এই বিরিয়ানিটাই আমি খাবো। বাহ মানে রিয়েলি তাই, মানে এখন বুঝতে পারছি মানে ব্যারাকপুরের বুকে তো এক সময় এতটা সেল ছিল না, এখন এত সেল হচ্ছে ডিবা বিরিয়ানি, মানে সমস্ত বিরিয়ানি ফেল। টেস্টি, আমি কি বলবো, আমার বেটি পিয়ারি বেটি বলছে মাম্মা একটু মাংস খাবে, মাংস মাটন খাচ্ছে এবং রাইস দিচ্ছে, খেতে চাইছে না, রাইস একদমই খেতে চায় না, আলু আর মাংস খাচ্ছে খুব ভালো মতো। দেখি দেখুন আলুটা, আলুটা তো নরম একেবারে, আমার তুল তুল করছে দেখুন আলুটা, এত নরম আলু। আর মাংসটা দেখি এবার, দেখুন মাংসটা আর মাটনটা দেখুন সেরকম লেভেলের নরম। চিকেন চাপ এনেছে, সেটা শিলু বলবে কিরকম, কারণ চিকেন চাপটা শিলু খাবে, কারণ শিলু মাটন খায় না। সেই লেভেলের টেস্ট, সেই লেভেলের। আমার ভাই এক ভাইও খাচ্ছে, ভাই কেমন লাগছে ভাই? ও দূর থেকে শুধু বাইক চালিয়ে এসে এখানে এই মাটন খেতে আসছে, তো কাঁচাপাড়ার লোকের সাথে পরিচয় হলো, সে এখানে মাটন বিরিয়ানি খেতে চলে এসছে, আমার এত ভালো লাগে না বলার মতো না। একটু মাটনটা খেয়ে দেখি, জাস্ট অন্য লেভেল, এত টেস্ট, এত টেস্ট। আমি নর্মালি সব জায়গাতে মাটন বিরিয়ানি এত নরম, মানে মুখে আসলে যখন এই মাত্র মুখে দিলাম ফিনিশ। কেমন লাগছে? একে বিরিয়ানি তারপর এরকম টেস্টের চিকেন চাপ, একদম তোমার মতো বলছি, জিওমে খিট। যেরকম রাইসটা সেরকম মাটনটা, মাটনটা দেখুন ভিতরটা দেখুন লাল হয়ে আছে একদম, মানে হাতে দেখুন একদম নরম। এরকম মাটন আলু আর মাখা যদি রাইস পাওয়া যায়, কেমন লাগছে চিকেন চাপ? দারুন, তা হবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটা একবার ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট দিনে।